শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম কাজী জাকির হোসেন, আব্বার নাম কাজী মঞ্জুর হোসেন, মার নাম বেগম ফাজিলাতুন্নেসা। আমার গ্রাম মাওয়া মেদিনী মণ্ডল, থানা লোহজং, জেলা মুন্সিগঞ্জ। আপনার স্কুল কলেজ? আমার স্কুল যশোরে, আমার আব্বা চাকরি করতেন ক্যান্টনমেন্টে, MES ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সেই সূত্রে যশোর ক্যান্টনমেন্টে। আমি প্রথমে দাউদ স্কুল, পরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ওখান থেকে ম্যাট্রিক পাস করে পরে স্বাধীনতার পরে আমি জগন্নাথ কলেজের থেকে গ্র্যাজুয়েশন নেই। মুক্তিযুদ্ধের সময় আমি HSC-র ক্যান্ডিডেট ছিলাম, ম্যাট্রিকের ক্যান্ডিডেট ছিলাম 71 সালে। আপনি কি কোনো রাজনৈতিক? আমি কোনো রাজনীতির সাথে আজও নাই এবং কখনো সম্পৃক্ত ছিলাম। আপনি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য কিভাবে অনুপ্রাণিত হলেন? তখনকার রাজনীতি, তখনকার এই মানে এগুলো আমাদের কানে আসতো, আমরা শুনতাম পাকিস্তানিদের যে বৈষম্যমূলক আচরণ, এগুলো আমরা শুনতাম। সেখান থেকে আমাদের প্রাথমিক যে বিপ্লবের যে প্রেরণাটা স্বাধীনতা পূর্বে, তারপরে 25শে মার্চের আগে তো আমি গ্রামের বাড়িতে, 25শে মার্চে যখন গ্রামের বাড়িতে এবং 26-27 দেখলাম ঢাকা থেকে জনস্রোত যেভাবে নেমে আসতেছে ওদের ওই যে ক্র্যাকডাউনের পরে, এই ব্যাপারটা আমাকে এবং আমাদের অনেককে তখন খুব বেশি মর্মাহত করেছে এবং পাকিস্তানিদের এই আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে ইচ্ছাটা সেটা জাগ্রত হয়েছে। তারপর আপনি কিভাবে মুক্তিযুদ্ধে যোগ দিলেন? মুক্তিযুদ্ধে যোগ দিলাম মানে কি, আমরা তারপরেই আমাদের ওখানে একজন রিটায়ার্ড হাবিলদার ছিলেন আমাদের গ্রামের বাড়ি, হ্যাঁ হ্যাঁ, ওনার নামটা আমার এই মুহূর্তে স্মরণ নাই। আমাদের বাড়ি তো পদ্মার পাড়ে, উনি নদীর পাড়ে নিয়ে যায় আমাদের ওই ডামি রাইফেল বাস দিয়ে ট্রেনিং দিতে। এরই মধ্যে নূর মোহাম্মদ ভাই বলে একজন, উনি PIA-তে ঊর্ধ্বতম কর্মকর্তা ছিলেন, আমাদের সাথে যোগাযোগ করে ওনার নেতৃত্বে আমরা রাত্রিবেলা 8টার পরে, ডেটটা আমার ঠিক এক্সাক্ট মনে নেই, আমাদের নিয়ে আমরা 36 জন, নাম মনে আছে, মিন্টু ছিল আমাদের সাথে, ওহাব ছিল, জাহাঙ্গীর ছিল, এরকম অনেকেই ছিল গ্রামের। আর আমি তো তখন গ্রামে খুব একটা পরিচিত ছিলাম না, ওরই মাঝে আর কি আমরা ওদের সাথে মিলে আমরা বয়রা বর্ডার পার হয়ে ভারতে যাই,
সেখান থেকে আমরা কল্যাণী টিট ক্যাম্পে প্রথম আমরা ওইখানে আসি এবং ওখানে অপেক্ষা করি। তার 20 দিন পর রিক্রুটমেন্ট টিম আসলে আমরা সিলেক্ট হই, যে কয়জন তাদের নিয়ে যাওয়া হয় বিহার চাকুলিয়া। টোটাল একটা ডিফেন্সের, আর্মি ডিফেন্সের, ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানের যত রকম ট্রেনিং, ইভেন কি আমাদের নাইট পার্চও করানো হতো। আমরা ওই রাইফেল নিয়ে নিয়ে আমাদের 17 মাইল আমাদের নাইট মার্চও করানো হয়েছে ওইখানে, এবং আমাদের ওই ছোটো আর্মস থেকে নিয়ে পিস্তল রিভলভার থেকে নিয়ে রাইফেল, SLR, LMG, হেভি মেশিন গান, 3-inch মোটর, রকেট লঞ্চার, এইসব কিছু ট্রেনিংগুলো আমাদের পূর্ণাঙ্গ ট্রেনিং। এটা কতদিনের ট্রেনিং? এটা ছিল 42 দিনের। আমাদের ওখানকার যে কমান্ডেন্ট ছিলেন তখনকার কর্নেল গুপ্ত, আমাদের একটা স্পেশাল ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল মেলাগড়, সেখানে আমরা ছিলাম। ওই সময় আমরা খালেদ মুশারফ, মেজর হায়দারের সাথে বর্ডার ফাইটে ওই যোগ দিতাম। এরই এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পর, সেই সময় আমাদের বাংলাদেশ আর্মির যতগুলা ব্যাটালিয়ান ছিল ওই সব ব্যাটালিয়ানের জন্য ওই ওয়্যারলেস অপারেটর কাম সাইফার এই যোগাযোগ ব্যবস্থার জন্য, তখন আমাদের একটা ঘোষণা দেওয়া হয় একদিন আমাদের ক্যাম্পে, যে যারা গ্র্যাজুয়েট না বব, যদিও আমার তখন তো গ্র্যাজুয়েশন ছিল না, আমার তো ম্যাট্রিকে আমি তখন পাস করিনি, যে তারা পরীক্ষা দেওয়ার জন্য ওই পরীক্ষায় সামিল হলাম। আমরা 3600 পরীক্ষায় সামিল হলাম, সেখান থেকে আমাদের 27 জন আমরা সিলেক্ট হলাম। তখন আমাদের নিয়ে যাওয়া হলো আসাম শালবনে। ওখানে ইনিশিয়ালি আমাদের ট্রেনিংটা ছিল 2 মাসের নির্ধারিত ছিল, কিন্তু ওই যে যুদ্ধ ডিসেম্বরে যতই আগায় আসলো, যখনই আগায় আসলো তখন ওই ট্রেনিংটা আমাদের শর্টকাট করে 31 দিনের করে দিল। আমরা শুধু 8 ঘন্টা আমাদের ফ্রি টাইম ছিল, মানে ঘুম, খাওয়া দাওয়া, গোসল এবং আস, বাকি পুরোটা সময় আমাদের মানে র্যান্ডম ওই ট্রেনিংয়ের মধ্যে আমরা বললে সাপোর্টার কাম সাইফার ট্রেনিং। তখন তো যে টরে টক্কা ছিল, এখনকার মতন তো আরটি তখন ছিল না, মানে ওইভাবে ছিল না। তো ওই ট্রেনিং শেষ করে আমি খালেদ মুশারফের আর এইখানে স্থানে এইভাবে খালেদ মুশারফ সাহেব তো আমাদের সাথেই বর্ডার ফাইটে উনি উন্ডেড হয়েছিলেন, আমরা তখন সাথেই ওই এসেছিলাম। কিন্তু খালেদ মুশারফ উন্ডেড হওয়ার পরে তখন মেজর হায়দার ওনার সেকেন্ড ইন কমান্ড ছিলেন, ক্যাপ্টেন মালিক ছিলেন আমার ব্যাটালিয়ান কমান্ডার। আমাদের তো টার্গেট ছিল ঢাকা তেজগাঁও থেকে নিয়ে মিরপুর 12 পর্যন্ত, উইচ ইজ আওয়ার যেটা ছিল আমাদের অ্যাকচুয়াল ফাইটিং এরিয়া। ওই উদ্দেশ্যে আমরা বেলুনিয়া দিয়ে প্রথম প্রবেশ করি, তারপরে কুমিল্লার পার হয়ে যখন আসি তখন আমরা ওই পাক আর্মির বাধার সম্মুখীন হই, ছোটোখাটো কয়েকটা যুদ্ধ আমরা ওখানে করি। ফাইনালি আমরা নারায়ণগঞ্জ নদীর ওই পারে বদ্দার বাজার, ওখানে আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমরা তো সবসময় আগরতলা হেডকোয়ার্টার আমাদের যেভাবে আগাতে বলে বা পিছাতে বলে ওইভাবেই আমরা অ্যাডভান্স করি, মানে এটা একেবারে শেষের দিকে। তো ওই সময় আমরা ওখানে আসি, তখন আমাদের কাছে লোকাল ইনফর্মার ইনফর্ম করলো যে কুমিল্লার দিক থেকে তখন পাকিস্তান আর্মিও কিন্তু রিট্রিট করে সব ঢাকায় চলে আসতেছে, ওরা ভয়ে ওরা ঢাকার দিকে চলে আসতেছে। তো আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে এরকম ব্যাপার, পাক আর্মি অনেকগুলো গাড়ি একসাথে এরা ঢাকার দিকে যাচ্ছে। এই 600-700 গজ দূরে গ্রামে আমরা সামনে হাইওয়ে দিয়ে ওরা আসতেছে। আমরা একজাক্ট খবরটা ই করে আমি ওই খবরটা আগরতলা রিলে করলাম যে এই ব্যাপার, ওরা আসতেছে। আপনার ওইখানে একটা ব্রিজ ছিল, আমি বললাম যে এই মুহূর্তে যদি আপনারা কোনো এয়ার সাপোর্ট দিয়ে বম্বিং করে ব্রিজটাকে যদি উড়ায় দেন তাহলে ওরা এ পাশে আসতে পারবে না ঢাকা। হয়েছিল তাই, ওই 2টা হেলিকপ্টার, ইন্ডিয়ান হেলিকপ্টার আর একটা ওই বম্বার নিয়ে ওরা এসে ওই ব্রিজটা, কিন্তু তার মাঝখানে প্রায় 14 আনা ওদের ওই কনভেগুলো, আর্মি কনভেগুলো পার হয়ে গেছে। তখন ওই বম্বিংটা হলো, বম্বিংটা হলে ওদের একটা 3-টনই একটা আর্মি ট্রাক আর একটা জিপ ওই খালে নদীর মধ্যে পড়ে গেল। ওটা যখন পড়লো তখন রাত্রেবেলা ছিল, তো ভোর রাত্রে, অনেক রাত। ওরা ট্রেসার গান দিয়ে আমাদের, ওরাও জানতো আমাদের অবস্থানটা আগের থেকেই, তাদের কাছে ইনফরমেশন ছিল।
ওরা তখন ট্রেসার গান দিয়ে আমাদের দিকে মোটর ওই এলএমজি ফায়ার শুরু করলো। আমরাও তখন যুদ্ধে লিপ্ত হলাম। এটা সম্ভবত 3 থেকে 3.5 ঘন্টা আমাদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়েছে। তারপরে ওরা ওই যারা নদীতে পড়ে গেছিলো তারা আবার এ পাশের গাড়িতে উঠে ওই যারা আহত নিহত হয়েছিল তাদের ওই গাড়িতে তুলে ঢাকার দিকে চলে গেল। কিন্তু ওদের যাওয়ার পরের থেকে ওখান থেকে ফায়ার হইতেছিল। আমাদের ক্যাপ্টেন মালিক সাহেব তখন হিসাব করতেছেন যে এই ফায়ারটা হইতেছে তাহলে কতজন আছে ওখানে। উনি হিসাব টিসাব করে বললেন যে 4 থেকে 5 জন মিনিমাম পাক আর্মি ওখানে আছে। অ্যাকচুয়ালি এখানে একজন আর্মি ছিল। সে ট্রেন্সের মধ্যে ওই যারা নিহত আহত হয়েছিল তাদের আর্মসগুলো সব একটা জেড টাইপ ট্রেন্সের মধ্যে নিয়ে সে এক এক সময় এক একটা আর্মস দিয়ে ফায়ার করতেছিল। ট্রেন্সের এক এক পাশে এসে সে হয়তো এলএমজি ফায়ার করতেছে, আরেক পাশে সে পাকিস্তানি G2 রাইফেল দিয়ে ফায়ার করতেছে, এইভাবে আরেক জায়গায় এলএমজি দিয়ে ফায়ার করতেছে। মানে এইভাবে সে একজনই 4-5টা আর্মস হ্যান্ডেল করতেছে। তো এই একজন পাক আর্মি আমাদের অন্তত পক্ষে 20 মিনিট প্রতিরোধ করে রেখেছিল। পরে ফাইনালি যখন ফায়ার বন্ধ হয়ে গেল আমরা সামনে গেলাম, সার্চ করতেছি যে কোথার থেকে মানে এই আর্মি গেল কোথায়। ওদের তো ওখানে ওই ব্রিজের পারে ওদের একটা ক্যাম্প ছিল, আমরা ওই ক্যাম্পে যাই, ওদের রেশন স্টোর টিস্টোর খুঁজে টুজে যে বাঙ্কার মাটির নিচ দিয়ে কোনো ওরা ট্রেন্স করে চলে গেল নাকি কোনো কিছু পাইতেছে না। তারপরে সূর্যের আলো যখন উঠলো তখন এসে ট্রেন্সগুলা খুঁজতে খুঁজতে দেখি একটা ট্রেন্সে একজনই তার পাশে পড়ে আছে অস্ত্রগুলা। তখন বোঝা গেল যে ওই একটা লোকই আমাদের এই 20-25 মিনিটের মতন আমাদের থামায় রেখেছে বিভিন্ন অস্ত্র বিভিন্ন দিক থেকে ফায়ার করে। ও গুলি খেয়েছিল শোল্ডারে বুকে গলায় গুলি খাওয়া ছিল সেই বাঘ আর্মি। আমরা যখন ওরে উঠাইতে যাই তখন ও পানি পানি করতেছিল, পানি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা লোকাল মুক্তিযোদ্ধাদের কাছে ওরে হ্যান্ড ওভার করে দেয়। এটাই আমাদের মানে লাস্ট ওই ফাইট ছিল। তারপরে ফরচুনেট ইনাফ যে আমরা ওখানে অপেক্ষা করতে বলা হলো আমাদের পাক আর্মি যখন সারেন্ডার করার পরে আমরা ঢাকায় প্রবেশ করলাম। ঢাকায় প্রবেশ করে প্রথমে আমাদের ক্যাম্প ছিল লেডিস ক্লাবে, পরবর্তীতে মিরপুর, ফেব্রুয়ারির পরে মিরপুর 12 নম্বরে। আমি তো রেগুলার আর্মির সাথে মিরপুর 12 নম্বরে আমার ক্যাম্প থাকা অবস্থায় আমি ওখান থেকে চলে আসছিলাম। তখন আমি আমার নর্মাল লাইফে চলে আসলাম। আমার বড় ভাই কাজী মনির হোসেন উনি তখন আর্মিতে ওই MES-এ উনিও চাকরিরত ছিলেন, বড় ভাই উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে ছিলেন সুপারভাইজার। উনি ওই 25শে মার্চের পরে ওদের ওই ইলেকট্রিক কানেকশন আর ওয়াটার কানেকশন এগুলা ডিসঅর্ডার করে দিয়েছিল, দিয়ে উনি ওইখান থেকে ভেঙে গেছিলেন। ওনার নামে তখন হুলিয়া ছিল, ওনাকে পেলে হয়তো পাক আর্মি ধরে নিয়ে এসে মেরেই ফেলত। কারণ ওরা 3 দিন পর্যন্ত পানি আর বিদ্যুতের অভাবে ছিল, যেটা আমার বড় ভাইয়ের কারণে। মুক্তিযুদ্ধ করলেন এতদিন আসছে, বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? এক কথায় আমি হতাশ। স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের যে মুক্তি যুদ্ধ পূর্বের যে ভাবনা যে ভিশন নিয়ে আমরা এই যুদ্ধটা নেমেছিলাম, আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে আমাদের দেশ হয়তো স্বাধীন হবে। কিন্তু আমি হয়তো সেই স্বাধীন দেশে বেঁচে থাকতে মানে পদচারণ করতে পারবো না, মানে যুদ্ধে মারা যাব, এটাকে ভেবে নিয়েই কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু ছন্দপতন যেটা হয়েছে আমি ব্যক্তিগতভাবে বলবো, অনেকের সাথে মিশারও আমার সুযোগ হয়েছে, অনেক কাছে যাওয়ার আমার সুযোগ হয়েছে। কিন্তু যখনই আমি কাছের থেকে দেখছি ব্যাপারগুলো এটা আমাকে হতাশ করেছে। আমি দেখেছি তখনকার যে করাপশনগুলো, আমি দেখেছি কীভাবে একজন কোলাবরেটরের ছেলে, চিহ্নিত কোলাবরেটর, তার ফ্যামিলি কীভাবে তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হলো, তার সন্তানদের কীভাবে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, আমি দেখেছি। হ্যাঁ, এটা দেখেছি। আর আমাদের ওই যে কী বলবো, আমরা গুমরায় গুমরায় আমরা কেঁদেছি যে হায় এই। আমি দেখেছি একসময় 16 ডিভিশন যেটা ঢাকা শহর, তখন তো যোগাযোগ ব্যবস্থা এত ছিল না, ঢাকা শহরের আশেপাশে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে, তখন তো বোধ হয় আমাদেরও একটা স্যালারি ছিল সেই সময়, ওদেরও একটা স্যালারি ছিল যারা মুক্তিযোদ্ধা ছিল, 70 টাকা। তো অনেকদিন পর ঢাকা শহর আসছে, বিল্ডিং তখন
ওই ডিআইটি ওই সিনেমা হল ওরা কিন্তু ওটা এনজয় করতেছিল কাছের ওই টাকাটা দিয়ে ই করে আশেপাশের গ্রামে যারা কোনোদিন ঢাকা শহরে ঢোকেনি। কিন্তু 16 ডিভিশনের দৌড়াতে এরাও আতঙ্কিত হয়ে গেছিল। তাহলে এই 16 ডিভিশনটা আমরা ফর্ম হতে দেখেছি স্বাধীনতা উত্তরই, এবং যারা এদের ফর্ম করেছে তারা তখনকার সেই সময়কার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তারা তখনকার নেতা ছিল, রাজনৈতিক নেতা ছিল। তারা কোথাও অর্থের বিনিময়ে, কোথাও তাদের সাথে সামাজিক পারিবারিক সম্পর্ক তৈরি করে ছেলে মেয়েদের সাথে বিয়ে শাদি দিয়ে, কোথাও তাদের ব্যবসা বাণিজ্যের পার্টনার হয়ে তারা এই কাজগুলো করেছে। তো আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি অথচ কোনো রাজনীতির সাথে বা কোনো বেনিফিশিয়ারি কোনো গ্রুপের সাথে আমরা ছিলাম না, আমাদের হিসাবটা ছিল ভিন্ন। আমরা কিন্তু তখন বৈষয়িক ছিলাম না, আর ওই সব ভাবনার মধ্যে ছিল না। আমাদের ছিল একটা সুন্দর একটা স্বপ্নের বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, 22 পরিবারের হাত থেকে দেশকে আমরা ই করব, যেখানে কোনো লুটপাট থাকবে না, অনাচার থাকবে না, মানুষের মধ্যে বিভেদ থাকবে না, মানুষের স্বাধীনতা থাকবে, সিভিল রাইটগুলো স্ট্রং থাকবে, এই ধরনের একটা সুন্দর একটা সুশাসন থাকবে, এই ধরনের একটা রাষ্ট্র আমরা সব রাষ্ট্রের স্বপ্ন দেখে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মানে আমি ব্যক্তিগতভাবে এবং আমার মতো অনেকে। তারপরের ঘটনা তো এই স্বাধীনতা উত্তরের যে ঘটনাগুলো বললাম এটাই আমাকে কষ্ট দিয়েছে, আমি হোঁচট খেয়েছি। তখন থেকে হোঁচট খেতে 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 আজকে এই জায়গায় এসে আজকের অবস্থাটা তো আরও আরও ভয়ঙ্কর আমার কাছে। কারণ আমি বলতেছি একটা রাষ্ট্র, একটা স্বাধীন একটা সুশীল একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র হয় জনগণের। তো এই জনগণের রাষ্ট্র যখন আমলাদের রাষ্ট্রে পরিণত হয়ে যায়, যখন পুলিশের রাষ্ট্রে পরিণত হয়ে যায়, এবং সুশীল সমাজ যখন আমরা দেখেছি সুশীল যারা চিরকাল মানে প্রতিটা বিপ্লবে সুশীলদের যে একটা ভূমিকা থাকে সেই ভূমিকাটা তার পক্ষে যাবে না ভাবে সেটা তারা ভাবে না, তারা সবসময় জনস্বার্থে ঈশ্বর স্বার্থে সুশীলদের একটা ভূমিকা রাখে। আমরা দেখলাম এখানে এসে সুশীলরাও ব্র্যান্ডিং হয়ে গেছে, আওয়ামী লীগ বিএনপি অথবা জামাতের একটা সুশীল সমাজ যেটা গড়ে উঠলো, এটা আমাদের কাছে কখনো কাম্য ছিল না। মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা হলো যে মুক্তিযোদ্ধাদের আমাদের হয়তো কিছু অনারিয়াম, আমরা 12,000 টাকা, আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই ফাইন্যান্সিয়াল এই অনারিয়ামটার পক্ষে আমি ওইভাবে না, আমি হলাম আমার সম্মানটা, আমি মুক্তিযুদ্ধ করেছি এবং যারা মুক্তিযুদ্ধ করেছে আজকে স্বাধীন বাংলাদেশে তাদের মর্যাদার জায়গাটা অটুট থাকুক। হ্যাঁ, আজকে মানুষ জানুক যে এই হলো মুক্তিযোদ্ধা, আজকে প্রশাসন ভাবুক এই হলো মুক্তিযোদ্ধা, তার সাথে একটু সম্মানের সাথে তারা আচরণ করবে, তারাও যখন রাস্তা দিয়ে চলবে কোথাও যাবে তখন এইটাই প্রত্যাশা আমার ব্যক্তিগতভাবে, কিন্তু বাস্তবে কি তাই? 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।